বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের জয় জয়কার, উরুগুয়ের বিপক্ষে 4-0 এগিয়ে সেলসাওরা। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের ফলাফলটি নিজেদের পক্ষে আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। কোয়ার্টার মাঠে পুঁচকে ভেনেজুয়েলার বিপক্ষে হতাশা ড্রয়ে মুখ দেখেছে নেইমার বাহিনী। অ্যারেনা পান্তানাল স্টেডিয়ামে গ্যাব্রিয়েল মেগালাইজের একমাত্র গোলে 1-1 গোলে শেষ করেছে তারা। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ব্রাজিল এবার প্রস্তুত ঘুরে দাঁড়াতে, সেই লক্ষ্যে আগামী 18 অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে সেলসাওরা। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হবে ম্যাচটি। দুই দলের লড়াই বরাবরই জমে উঠে অর্জন করে দর্শক প্রিয়তা, তাই দুই দলের এমন ম্যাচের আগে টানা হয়েছে পরিসংখ্যান। মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে তাই দেখার চেষ্টা করা হয়েছে। তবে ফলাফলে উঠে এসেছে ব্রাজিলের সাথে উরুগুয়ের অনেক বড় পার্থক্য। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে মোট 78 বার, যেখানে ব্রাজিল জিতেছে সবচেয়ে বেশি 40 বার, উরুগুয়ের জয় মাত্র 21টি ম্যাচে, বাকি 17টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ 5 লড়াইয়ে ব্রাজিল ও উরুগুয়ের পার্থক্য যোজন যোজন, যেখানে 4টি ম্যাচে বড় ব্যবধানে জিতেছে সেলসাওরা, অপর ম্যাচটি হয়েছে ড্র। ম্যাচগুলোতে ব্রাজিল গোল করেছে মোট 13টি, যার বিপরীতে উরুগুয়ের গোল মোটে 4টি। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল দল সর্বশেষ 12 ম্যাচ ধরে অপরাজিত। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2021 সালে, ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নেইমার নৈপুণ্যে উরুগুয়েকে 4-1 ব্যবধানে হারিয়েছিল সেলসাওরা। ম্যাচে 1 গোলের পাশাপাশি 2টি অ্যাসিস্ট করেছিলেন দলটির সুপারস্টার নেইমার জুনিয়র। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সময়টা মোটেই ভালো যাচ্ছে না ব্রাজিলের। আগামী ম্যাচে একটা জয় তাদের কনফিডেন্স ফেরত আনতে সাহায্য করবে। আপনার কি মনে হয়, পারবে তো ব্রাজিল ঘুরে দাঁড়াতে? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের। আর খেলার সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।